যদি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর যদি দেশ না ছাড়ো তাহলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। অবশ্যই, আমি উনি যখন দেশ থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়, তার জীবন যখন ঝুঁকিতে পড়ে গেল, হুমকি দেওয়া হলো যে তুমি কি বাঁচতে চাও না তুমি নিজেকে শেষ করে দিতে চাও, যদি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর যদি দেশ না ছাড়ো তাহলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তো এইরকম একটা অবস্থায় একজন নিরীহ নাগরিকের কী করার থাকে? সে তো বাধ্য হয়েই দেশ ছেড়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্য। সে কোনো দলের এসেট নয়, কোনো গোষ্ঠীর এসেট নয়, সে কিন্তু জাতীয় সম্পদ, বিশাল সম্পদ, যার কথায় লক্ষ তরুণ উজ্জীবিত হতো, যারা বিপদগামী ছিল তারা পথ খুঁজে পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল। এই এর আগে এই কাজটা করতেন আল্লামা দিলাওয়ার হোসেন সাহিব। তা এই জাতির এই কণ্ঠটাকে যখন লোহার কাছায় বন্দি করে ফেলা হলো, তখন আল্লাহ তাআলা তার মতো মিজানুর রহমান আজহারের মতো একটা সম্পদ এই জাতিকে দান করলেন। কিন্তু কপালপুড়া জাতি এই সম্পদ থেকে বেনিফিট না দিয়ে বরঞ্চ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মারার হুমকি দিয়ে তাকে দেশ থেকে বিদায় করলো। এটা খুবই দুর্ভাগ্যজনক। ইনি এসেছেন দেশে, হয়তো অল্প সময় থেকে আবার চলে যাবেন, আবার আসবেন। আমরা মনে করি যে এই রকম সম্পদের যারা সমাদর করে না এই জাতি আসলেই একটা দুর্ভাগা জাতি। কিন্তু এখানে একটা বিষয়, মানে অনেক পুলিশ আমাদেরকে বলেছেন, আমরা দেখেছি বা ফেসবুকে দেখেছি, যে আসলে সরকার কিংবা পুলিশ তো তাদেরকে পাড়িয়ে দেয় না, মানে আপনাদেরই লোক। মানে তারা বলো যে মাওলানাদের মধ্যে একটা পক্ষ ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দিয়েছে, দিচ্ছে। মাওলানাদের মধ্যে কারো পক্ষে কি এমন সাহস বা শক্তি ছিল যে এরকম এক ফিগারকে দেশ থেকে বিদায় করে দিতে পারবে? সরকারের লোকেরা তার ব্যাপারে আজে বাজে কথা বলে নাই, ঠাকুর করে খেয়ে আমি কলা খাই না, তারা তো অনেক কথা আজে বাজে কথা বলেছেন, অনেকেই বলেছেন, সরকার এবং সরকারের বন্ধু বান্ধবরা দূষররা অনেকেই তার ব্যাপারে আজে বাজে কথা বলেছেন। এখন এই কথা বললেই হবে? একথা বললে হবে না, জনগণ এগুলো বিশ্বাস করে না, খায় না এগুলো। আর এখন আলহামদুলিল্লাহ, সে এই দেশের মানুষ, এই দেশের তরুণদেরকে সে উজ্জীবিত করবে। আমরা চাই সে দেশেই থাকুক, দেশের খেদমত করুক, তরুণদের নিয়ে কাজ করুক, জাতিকে নিয়ে কাজ করুক, আমরা এটা চাই, এটা সবাই চায়। তার ফ্যান কোনো, তার সমর্থক কোনো নির্দিষ্ট দলের মানুষ না।